এখন আমি মাছের একটা আইটেম করব, তার জন্য 4 পিস লেজা নিয়েছি। মাঝারি সাইজের মাছ ছিল এটা, তো একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি, ধোয়া হলো তখন মাখিয়ে রেখেছি, তাও ওটা জলের সাথে চলে গেছে। আর একটু আমি নুন হলুদ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমারই বানানো সামান্য একটু ভিনিগার। আর এটাকে ধরে রাখবে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এবার এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি, ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, একটু রাখি 5 মিনিট মতো রাখি। ততক্ষণে আমি কড়াতে একটু সর্ষের তেল গরম করতে দিচ্ছি। এগুলো মাখিয়ে নিয়েছি, অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজব না, একটু কাঁচা গন্ধটা যাবে এরকম ভাবে জাস্ট একটু উল্টে দিলাম। এই জন্য একদমই কম তেল দিয়েছি, মাছগুলো অল্প ভেজে নিয়েছি। এবার আমি গ্যাস অফ করে দিলাম, গ্যাস অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি এতে একটু জল। এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, আমার গ্যাস কিন্তু অফ আছে। এবার আমি রেডি করছি এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো 1/2 চামচ, সমান পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু কম দিলাম, 1/2 চামচের একটু কম। দিয়ে দিচ্ছি আবার নতুন করে একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটুখানি নুন, নুন দিয়ে মেখেছিলাম, আবার একটু নুন দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 5টা ছোট চেরা কাঁচা লঙ্কা, আর ম্যারিনেট করা এই ভিনিগার সহ নুন হলুদ এটাও দিয়ে দিলাম জলটা। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু ভিনিগার আছে সামান্য একটু চিনি দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল।
এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। গ্যাসটাকে জ্বেলে দিয়েছি, জ্বেলে দিয়ে এবার এটা একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। একবারে আর কিচ্ছু করব না, এটা আমি দমে বসিয়ে দিলাম, মাছের দম করছি, পরে আর কি করতে হয় দেখাচ্ছি। ঢেকে দিলাম, সব কিছু হয়ে যাক, জলটা কমে আসুক, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আমার জলটা শুকিয়ে গেছে, আমার মাছের দম রেডি টু সার্ভ। এবার আমি নামাচ্ছি, আমার মাছের দম রেডি টু সার্ভ। কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা জিনিস, আপনারা যদি করেন এগুলো বাড়িতে, তাহলে পরে কেমন হয়েছিল কমেন্ট করতে ভুলবেন না। এবার থেকে একটু চাইছি যে যারা যারা অনেকেই কিন্তু কমেন্ট করেন, আর অনেকে করেন না অথচ দেখেন, তো বাড়িতে যদি প্র্যাকটিস করেন বা চেষ্টা করেন, তাহলে একটু জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে। এটা কিন্তু আমি ঘি দিলাম না কিন্তু, ঠিক আছে, আর পরেও গরম মশলা দিলাম না, মাছের টেস্টটাকে আনার জন্য, ঠিক আছে। আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকবেন।